ব্রেকআপের কয়েক মাস পরে হঠাৎ মেয়েটি ছেলেটিকে এসএমএস করে ফেসবুকে আসতে বলল। এই এসএমএসটা দেখার পরে ছেলেটার মনে উথাল পাথাল শুরু হয়ে গেল। তবে সে নিজেকে মানিয়ে নিয়ে ফেসবুকে গেল। ব্রেকআপের পরে তোমার একটা জিনিস লক্ষ্য করছি। কি জিনিস? আমি অনলাইনে আসলে তুমি অনলাইন থেকে চলে যাও, এমন কেন করো? তুমি অনলাইনে থাকো কিন্তু তোমাকে নক করতে পারি না, তোমার সাথে কথা বলতে পারি না, এই জন্য চলে যাই। কে বারণ করেছে তোমাকে কথা বলতে? কেউ না। তাহলে আমার নিজের কি আত্মসম্মান নেই? আর যেখানে তুমি আমাকে সারাই ভালো আছো সেখানে আমি বা কেন তোমাকে জ্বালাবো বলো? একটা কথা জিজ্ঞেস করি, তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকারটা আমি হারিয়েছি কিন্তু আমাকে যে কোনো কথা জিজ্ঞেস করার অধিকারটা তোমার এখনো আছে। এখনো ভালোবাসো আমাকে? কখনো নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবে? একদম না, সেটা কেউই পারবে না। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো। আমি তো তোমাকে ছেড়েই দিলাম, তবু এখনো তুমি আমাকে কেন ভালোবাসো? এর কোনো উত্তর আমার জানা নেই। না ভালোবাসলে হয় না, মরে যেতে বলছো আমাকে? ক্ষমা করে দিও আমাকে। তোমার উপর তো কখনোই রাগ করিনি, তাহলে আবার কিসের ক্ষমা? কষ্ট পাও না আমার জন্য। কেন কষ্ট পাবো, তুমি তো ভালোই আছো। আর জানোই তো তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। তুমি কখনো ভুলবে না আমাকে, অন্য কারো কি হবে না তুমি কখনো? তুমিও এখানে আছো আমিও এখানে আছি, এমনিতেই দেখতে পাবো। ছেলেটার এই এসএমএসটা দেখে মেয়েটা নিজের চোখের জল ধরে রাখতে না পেরে নিশ্চুপ হয়ে কান্না শুরু করলো। আচ্ছা বাদ দাও এসব কথা, এই জানো তুমি না অনেক ভাগ্যবতী। কেন? এখন যে ছেলেটা তোমাকে ভালোবাসে বা যাকে তুমি ভালোবাসো তার জীবনে তুমি প্রথম। তুমি কিভাবে জানলে? তা তুমি বুঝবে না, আর জানোই তো কারো জীবনে প্রথম হওয়াটা খুব ভাগ্যের। কিন্তু তুমি তো আমার জীবনে প্রথম ছিলে না, তাই হয়তো আজ আর তুমি আমার জীবনে নেই। কিন্তু তোমার তো ভালোবাসা একদম সত্যি। আরে না, সত্যি হলে কি আজ? আচ্ছা বাদ দাও এসব কথা। শুনলাম মাঝের মধ্যে তুমি নাকি নেশা করো, অনেক সিগারেট খাও। হুম, ঠিকই শুনেছ। বেঁচে থাকতে কি চাও না? চাইতাম এক সময়। আজ থেকে তুমি এসব খাবে না, আমি জানি তুমি আমার কথা শুনবে। প্রেম করছো অন্য কারোর সাথে আর ভালোবাসা দেখাচ্ছ আমাকে? এই কথা তুমি বলতে পারলে? তুমি আমাকে ছেড়ে গিয়েছো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু তুমি যদি এখন আমার সাথে এইভাবে কথা বলো তাহলে তো ওই ছেলেটার সাথে বেইমানি করা হবে, যেটা আমার সাথে হয়েছে। আর আমি জানি এটার কষ্ট কি, তাই আমি চাই না আমার মতো কোনো ছেলে কষ্ট পাক। ভেবেছিলাম আমি কাঁদবো না কিন্তু তুমি কাঁদিয়ে দিলে আমাকে। ওই ছেলেটাকে কল করো, ভালো লাগবে, নতুন নতুন স্বপ্ন দেখবে। যেভাবে তোমাকে নিয়ে দেখতাম সেভাবে না? সেভাবে না। তাহলে কিভাবে? এমন ভাবে দেখো যেন স্বপ্নগুলো বাস্তবে রূপ পায়, আমার মতো যেন অবাস্তব না রয়ে যায়। ভালোই বললে তুমি। হুম, সুখে থাকো। চলে যাবে এখন? হুম। আর কিছুক্ষণ থাকো? ইচ্ছে করছে তোমার সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলতে। সবার তো সব ইচ্ছে পূরণ হয় না, তাই না? আর মেইন কথা হচ্ছে আমার আর এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা, ওকে বাই। এই শেষ, আর একটা রিকোয়েস্ট করব, রাখবে তুমি? হুম, করো, রাখার মতো হলে অবশ্যই রাখবো। তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না, নিজেকে এভাবে শেষ করো না, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হয়তো এই কথাটা আমার পক্ষে রাখা সম্ভব হবে না। কেন? পরে কোনো একদিন বলবো, আজ অনেক দেরি হয়ে গেল। কেন, কি করবে? ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঠিক আছে, গুড নাইট। হুম, গুড নাইট, ভালো থেকো। তুমিও। এরপর সেই রাতে মেয়েটা বুকের মধ্যে চাপা একটা কষ্ট নিয়ে অচোধ ধারায় কাঁদতে থাকে, আর ছেলেটা বাতাসে ধোঁয়া ওড়াতে থাকে।
হয়তো এভাবে কিছু কিছু ভালোবাসা শেষ হয়েও বেঁচে থাকে একে অপরের মাঝে।